সপ্তম পর্বের দ্বিতীয় খণ্ড। পণ্ডিতেরা বলেন বিশ্বজগতের আয়ু ক্রমাগতই ক্ষয় হচ্ছে, এর কথা চাপা দিয়ে রাখা চলে না। মানুষের দেহের মতোই তাপ নিয়ে জগতের দেহের শক্তি। তাপের ধর্মই হচ্ছে যে খরচ হতে হতে ক্রমশই নেমে যায় তার উষ্মা। সূর্যের উপরিতলের স্তরে যে তাপশক্তি আছে তার মাত্রা হচ্ছে 0 ডিগ্রির উপরে 6000 সেন্টিগ্রেড। তারই কিছু কিছু অংশ নিয়ে পৃথিবীতে বাতাস চলছে, জল পড়ছে, প্রাণের উদ্যমে জীবজন্তু চলাফেরা করছে, সঞ্চয় তো ফুরোচ্ছে। একদিন তাপের শক্তি মহাশূন্যে ব্যাপ্ত হয়ে গেলে আবার তাকে টেনে নিয়ে এনে রূপ দেবার যোগ্য করবে কে? একদিন আমাদের দেহের সদা চঞ্চল তাপশক্তি চারিদিকের সঙ্গে একাকার হয়ে যখন মিলে যায়, তখন কেউ তো তাকে জীবযাত্রায় ফিরিয়ে আনতে পারে না। জগতে যা ঘটছে, যা চলছে, পিঁপড়ের চলা থেকে আকাশে নক্ষত্রের দৌড় পর্যন্ত, সমস্তই তো বিশ্বের হিসাবের খাতায় খরচের অঙ্ক ফেলে চলেছে। সে সময়টা যত দূরেই হোক, একদিন বিশ্বের নিত্য খরচের তহবিল থেকে তার তাপের সম্বল ছড়িয়ে পড়বে শূন্যে। এই নিয়ে বিজ্ঞানী গণিতবেত্তা বিশ্বের মৃত্যুকালের গণনায় বলেছিল। আমার মনে এই প্রশ্ন ওঠে, সূর্য নক্ষত্র প্রভৃতি জ্যোতিষ্কের আরম্ভকালের কথাও তো দেখি অঙ্ক পেতে পণ্ডিতেরা নির্দিষ্ট করে থাকেন। অসীমের মধ্যে কোথা থেকে আরম্ভ হলো? অসীমের মধ্যে একান্ত আদি ও একান্ত অন্তের অবিশ্বাস্য তর্ক চুকে যায় যদি মেনে নিই আমাদের শাস্ত্রে যা বলে, অর্থাৎ কল্পে কল্পান্তরে সৃষ্টি হচ্ছে আর বিলীন হচ্ছে ঘুম আর ঘুম ভাঙার মতো। সৌরলোকের বিভিন্ন জ্যোতিষ্কের গতি ও অবস্থিতির ভিতর রয়েছে একটা বিরাট শৃঙ্খলা। বিভিন্ন গ্রহ চক্রপথে প্রায় একই সমক্ষেত্রে থেকে একটা ঘূর্ণি টানের আবর্তে ধরা পড়ে একই দিকে চলে সূর্য প্রদক্ষিণের পালা শেষ করছে। সৃষ্টির গোড়ার কথা যারা ভেবেছেন তারা এতগুলি তথ্যের মিলকে আকস্মিক বলে মেনে নিতে পারেননি। যে মতবাদ গ্রহলোকের এই শৃঙ্খলার সুস্পষ্ট কারণ নির্দেশ করতে পেরেছে তাই প্রাধান্য পেয়েছে সবচেয়ে বেশি। যেসব বস্তু সংঘ নিয়ে সৌরমণ্ডলী সৃষ্টি, তাদের ঘূর্ণি বেগের মাত্রার হিসাব একটা প্রবল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এসব মতবাদকে গ্রহণযোগ্য করার পক্ষে। হিসাবের গরমিল যেখানে মাত্রা ছাড়িয়ে গেছে সেই মতকেই দিতে হয়েছে বাতিল করে। ঘূর্ণি বেগের মাত্রা প্রায় ঠিক রেখে যে দু একটি মতবাদ এতকাল টিকেছিল তাদের বিরুদ্ধেও নূতন বিঘ্ন এসে উপস্থিত হয়েছে। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মান মন্দিরের ডিরেক্টর হেনরি নরিস রাসেল সম্প্রতি জিন্স ও লিটলটনের মতবাদের যে বিরুদ্ধে সমালোচনা করেছেন তাতে মনে হয় কিছুদিনের মধ্যেই এদেরও বিদায় নিতে হবে গ্রহণযোগ্য মতবাদের পর্যায় থেকে। পূর্ববর্তী বাতিল করাদের পাশেই হবে এদের স্থান। নক্ষত্রদের সংঘাতে গ্রহ লোকে সৃষ্টি হলে জ্বলন্ত গ্যাসের যে টানা সূত্র বের হয়ে আসত তার তাপমাত্রা এত বেশি হতো যে এই বাষ্পপিণ্ডের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ত। কিন্তু অতি দ্রুত তাপ ছড়িয়ে দিয়ে এই টানা সূত্র ঠান্ডা হয়ে একটা স্থিতি পেতে চাইত। এই দুই বিরুদ্ধ শক্তির ক্রিয়ায় মুক্তি আর বন্ধনের টানাটানিতে কার জিত হবে তাই নিয়েই হেনরি রাসেল আলোচনা করেছেন। আমাদের কাছে দুর্বোধ্য গণিতশাস্ত্রের হিসাব থেকে মোটামুটি প্রমাণ হয়েছে যে টানা সূত্রের প্রত্যেকটি পরমাণু তেজের প্রবল অভিঘাতে বিভাগী হয়ে মহাশূন্যে বেরিয়ে পড়ত। জমাট বেঁধে গ্রহ লোক সৃষ্টি করা তাদের পক্ষে সম্ভব হতো না। যে বাধার কথা তিনি আলোচনা করেছেন তা জিন্স ও লিটলটনের প্রচলিত মতবাদের মূলে এসে কঠোর আঘাত করে তাদের আজ ধূলিসাৎ করতে উদ্যত হয়েছে। এটি বিশ্ব পরিচয় প্রবন্ধের সপ্তম পর্বের দ্বিতীয় খণ্ড তথা গোটা প্রবন্ধটি সমাপ্ত হল। ধন্যবাদ।